সমীক্ষা করে দেখা গিয়েছে 1,128 জন পুরুষের মধ্যে মাত্র একজনের স্তন ক্যান্সার হয়েছে, কিন্তু এই সংখ্যা দিন দিন বাড়ছে। ছেলেদের স্তন ক্যান্সার নারীদের স্তন ক্যান্সার থেকে আরও অগ্রাসী ও ঝুঁকিপূর্ণ। পুরুষদের মধ্যে স্তন ক্যান্সারের প্রবণতা কম থাকলেও বর্তমানে এর প্রকোপ দিন দিন বাড়ছে, কিন্তু পুরুষদের স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতার অভাবে বহু ক্ষেত্রে ক্যান্সার প্রাণঘাতী হয়ে উঠেছে। পুরুষদের বুকে দেওয়ালে স্তন বৃত্তের ঠিক নিচে অল্প পরিমাণ অকার্যকারী কিছু স্তন কোষ থাকে। এই কোষগুলো অনিয়ন্ত্রিত বৃদ্ধির ফলে পুরুষদের মধ্যে স্তন ক্যান্সার দেখা দেয়। স্তন ক্যান্সার সাধারণত অবস্থায় মহিলাদের মধ্যে দেখা গেল, পুরুষদের মধ্যে বিরল নয়। 2010 সালে পৃথিবী জুড়ে পুরুষদের মধ্যে মোট 1,970টি স্তন ক্যান্সারের ঘটনা প্রকাশ্যে আসে। তার মধ্যে 390 জন এই ক্যান্সারে প্রাণ হারান। পুরুষদের স্তন ক্যান্সারের লক্ষণ: 1. একটি ব্যথাহীন পিণ্ড তৈরি হয় স্তন কলার মধ্যে। 2. যে চামড়া স্তনকে ঢেকে রাখে তার পরিবর্তন দেখা যায়। চামড়া লাল হয়ে যায়, কুচকে যায়, তাতে ভাঁজ বা খাঁজ তৈরি হয়। 3. স্তন বৃত্তের রঙের পরিবর্তন হয়, লালচে হয়ে যায় বা ভিতরের দিকে ঢুকে যায়। 4. স্তন বিন্দু থেকে রসক্ষরণ হয়। রোগ নির্ণয়ন পদ্ধতি: আল্ট্রাসাউন্ড ও ম্যামোগ্রাফির মাধ্যমে স্তন ক্যান্সারের নিয়ন্ত্রণ নির্ণয় করা হয়। বায়োপসির সঙ্গে করা ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন হরমোনের পরীক্ষা করা হয়। প্রোটিন পরীক্ষাও। চিকিৎসা: শল্য চিকিৎসায় পুরুষদের স্তন ক্যান্সারের মূল চিকিৎসা। এর মাধ্যমে অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের মাধ্যমে যে পিণ্ড তৈরি হয় তাকে বাদ দেয়া হয়। এছাড়াও রেডিয়েশন থেরাপি চলে। এর মাধ্যমে এক্সরে জাতীয় উচ্চ শক্তির রশ্মি দিয়ে ক্যান্সার কোষগুলো মেরে ফেলা হয়। চলে কেমোথেরাপি, যার দ্বারা ইঞ্জেকশনের মাধ্যমে নির্দিষ্ট ওষুধ দিয়ে ক্যান্সার কোষগুলো মেরে ফেলা হয়। এছাড়াও পুরুষদের স্তন ক্যান্সার নিরাময়ের জন্য ব্যাপকভাবে চলে হরমোন থেরাপি, সবটাই ডাক্তারের পরামর্শে। বন্ধুরা, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।